পুরাতন হাওড়া পুর নিগমের 50টি ওয়ার্ডে ডিলিমিটেশন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে হাওড়া জেলা প্রশাসন। যদিও তা নিয়ে জেলা শাসকের সাংবিধানিক অধিকার নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। এর মধ্যেই সোমবার হাওড়া ফুলবাজারে উদ্বোধনে গিয়ে হাওড়া পুর নিগমের নির্বাচন ঘিরে বিতর্ককে ফের উস্কে দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফেরাদ হাকিম। তিনি জানান, ইতিমধ্যেই তাদের দফতর থেকে জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছিল হাওড়া পুর নিগমের 50টি ওয়ার্ডকে পুনর্বিন্যাস করার জন্য। যদিও বর্তমানে হাওড়া পুর নিগমের অন্তর্ভুক্ত মোট 66টি ওয়ার্ড, যার মধ্যে রয়েছে পূর্বতন বালি পুরসভার 26টি ওয়ার্ড। তিনি জানান, নির্বাচন কবে হবে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। জেলা শাসকের নেতৃত্বে পুনর্বিন্যাসের কাজ শেষ হলে নগরোন্নয়ন দফতর থেকে নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হবে। রাজ্য সরকার নির্বাচনের জন্য প্রস্তুত আছে। পৌর ভোট কবে সেটা ইলেকশন কমিশন ঠিক করবে। তবে 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 আমাদের এই ডিলিমিটেশন প্রসেস রেডি হয়ে গেলে ডিএম যখন জানাবে আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা বলে দেবো ইলেকশন একে কমিশনকে যে আমরা রেডি আছি। তবে যত ছোট ওয়ার্ড থাকবে তত পরিষেবা সুবিধা হবে। হাওড়া আচ্ছা কাম কর রা, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন আচ্ছা কাম কর রা, অ্যাডমিনিস্ট্রেশন আচ্ছা কাম কর রা, क्योंकि ममता बनर्जी का बंगाल अच्छा आगे बढ़ रहा है, इसलिए सब हम लोग आगे बढ़ रहे हैं। तो चुनाव में क्यों नहीं, चुनाव में हो जाएगा। आप जानते थे जो किस लिए चुनाव नहीं हुआ, कलकत्ता के साथ ही चुनाव होने का था, इससे आगे भी चुनाव होने का था, मगर हमारा कुछ गवर्नर साहब उस समय जो थे वो हमारे परमिशन नहीं दिए, नया बिल नहीं दिए, इसलिए हमारा डिले हो गया। अभी नया डिलिमिटेशन का बाद हम लोग चाहेंगे जल्द से जल्द हो।